দর্শক মণ্ডলী, আমরা জানি পাট আমাদের অর্থকরী ফসল হিসেবে একসময় পরিচিত ছিল এবং পাটের টাকা দিয়েই কৃষক তার নগদ প্রয়োজনগুলো মেটাত। পরবর্তীকালে পাটের ব্যবহার কিন্তু সীমিত হয়ে পড়ে, পাটের উৎপাদন সীমিত হয়ে পড়ে এবং আমরা হারিয়ে ফেলি পাটের ঐতিহ্য। বিশেষ করে পলিথিন জাতীয় সামগ্রী বাজারে আসার কারণে পাট তার বাজার নষ্ট করে ফেলে। পরবর্তীকালে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে পাটের ব্যবহার বৃদ্ধি করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। নতুন নতুন জাতের পাট উদ্ভাবিত হয় এবং পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি থেকে পাটের ব্যবহার বাড়ানোর দিকেও কিন্তু নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্তমান সময়ে পাট চাষ একটি লাভজনক কৃষি কার্যক্রম। কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন, সঙ্গত মূল্য পাচ্ছেন, উন্নত জাতের পাট চাষ করা হচ্ছে, যে কারণে পাটের সুদিন আবারও ফিরে আসছে। আমরা আজকে এসেছি রাজবাড়ী জেলার গোয়ালন্দে, যেখানে অনেক কৃষক পাট চাষ করেন এবং প্রতি বছরই তারা পাটের চাষ বাড়িয়ে যান, বাড়িয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে এখানে ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেখানে পাট চাষিদেরকে সংগঠিত করে উন্নত জাতের পাট চাষের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, পাট চাষের ক্ষেত্রে নানা রকমের জ্ঞান তাদেরকে বিতরণ করা হয়েছে এবং এখানে সোনামাতব্বর পাড়া বলে একটি এলাকায় চাষিদের একটি গ্রুপ তৈরি করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হচ্ছে কীভাবে তারা ভালো মানের পাট উৎপাদন করতে পারেন। আর তাদের সাথে সম্পৃক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি সেই গোয়ালন্দ উপজেলার সোনামাতব্বর পাড়ায়, যেখানে পাট চাষিদের চলছে নানা রকমের কর্মকাণ্ড। চলুন দেখা যাক, শোনা যাক তাদের কথা। এটি হচ্ছে গোয়ালন্দ উপজেলার সোনামাতব্বর পাড়ার পাট চাষি দল। এখানে 28 জন সদস্য আছেন, যাদের মধ্যে মহিলা এবং পুরুষ উভয়ই রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে এই পাট চাষি দল পাট চাষের ক্ষেত্রে কী কী নতুন অভিজ্ঞতা আয়ত্ত করেছেন এবং তার ফলে তাদের লাভটা কী হচ্ছে। আপনি তো এই দলের সদস্য, আপনার নাম কী? আমার নাম মোসাম্মদ ফাহিমা বেগম। আচ্ছা, আপনারা তো পাট তো আগেও চাষাবাদ করতেন। আপনাদের এখানে এই গ্রুপে কতজন মহিলা আছেন, কতজন পুরুষ আছেন? 26 জন মহিলা আছে, 2 জন পুরুষ আছে। আচ্ছা, খুব ভালো কথা। তো আপনারা পাট চাষের ক্ষেত্রে নতুন নতুন কী শিখেছেন? আমরা নতুন নতুন শিখেছি, আমরা আগে জানতাম না যে কিভাবে বীজ নির্বাচন করতে হয়। এখন আমরা বীজ নির্বাচন সম্পর্কে এখান থেকে জানতে পেরে সেভাবে বীজ নির্বাচন করেছি এবং আমরা কিভাবে বপন করতে হয়। আমরা আগে ছিটিয়ে বিঘা প্রতি বপন করতাম, এখন আমরা এখান থেকে শিখে সারিবদ্ধভাবে পাট বপন করেছি এবং কিভাবে সার প্রয়োগ করতে হয় জানতাম না। আমরা ইচ্ছা মতো সার প্রয়োগ করতাম, এখন আমরা এখানকার হিসাব মতো সার প্রয়োগ করেছি। তাতে কি দেখা যাচ্ছে? এই যে বুদ্ধাগুলো কাজে লাগাইছেন, তাতে কি হচ্ছে যে ফলন কি আগের চেয়ে ভালো হইছে? জি, আগের চেয়ে প্রায় আমাদের বিঘা প্রতি 1.5 মন করে ফলনে বৃদ্ধি পাইছে। আর পাটের জাতটা কি ভালো জাত আপনাদের? জি, আমরা জাত সম্পর্কে আগে জানতাম না, এখন ও 98 ও 97 জাতটা আমরা জেনে এভাবে বপন করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। পাটের মান বাড়ছে, পাট লম্বা হয়েছে অনেক, পাটের ফলন বাড়ছে। আচ্ছা, সব মিলিয়ে তাহলে এখন মনে হচ্ছে যে পাট চাষ করে কৃষকের জন্য লাভ হচ্ছে? জি জি, অনেক। পাট খুব ভালো। পাট খুরি, পাট এগুলো বিক্রির ক্ষেত্রে কিরকম হয়? বিক্রির ক্ষেত্রে আমাদের পাটের মানটা বাজারে অন্যান্যদের পাটের মানের সাথে অনেক ভালো, মানে নেওয়ার সাথে সাথে আমাদের পাটটার চাহিদাটাই বেশি করে এবং টাকার অঙ্কটাও আমরা বেশি পাই, খুব ভালো। গত বছরও কি এরকম ভাবে করছেন? মানে এই বছর পাইছি আমরা আর কি, কিন্তু গত বছর পাই নাই, গত বছর জানছিলাম না, এবার জানার পরে আমরা কাজটা গত বছরের তুলনায় ভালো পাইছেন। আপনারা তো এখানে, আপনার নাম কি? মোহাম্মদ নাজিম সর্দার। নাজিম সর্দার, আপনাদের তো এই এলাকায় তো অনেকদিন থেকে আপনারা পাটের চাষ করেন অনেক রকম ভাবে,
আগেও করতেন এখনো করতেন, পার্থক্যটা কি মনে হইতেছে আপনার কাছে? পার্থক্যটা একটু যেভাবে দেখাইছি ওটা যে লাইন করে আমাদের পাটটা একটু উন্নত মান পাচ্ছি আমরা, লাইন করার ফলে কি পাটের হ্যাঁ একটু উচ্চতা বাড়ছে, একটু উচ্চতা বাড়ছে, হ্যাঁ মোটা পাইছি আর কি। আচ্ছা, আঁশের পরিমাণও কি বাড়ছে? আঁশের পরিমাণ একটু মোটা হয়েছে, আঁশটা একটু ভালো পাইছি। আর পাট কাঠির অবস্থাটা কি? বাজার যা আরতে যা মনে করেন ওই মালিকের সাথে আরতের সাথে যোগাযোগ করি কিভাবে বাজার যাইতেছে। আমরা এই আতের মানে লোকের 28 জনের মাল পাট পরিবহন খরচ কমছে, আবার সব লোকের একসাথে যাওয়া লাগতেছে না, একজন গেলে তো তাহলে সব মিলে কি এখন আপনি বলতে পারেন যে পাটের ক্ষেত্রে অবস্থাটা ভালো? হ্যাঁ মোটামুটি ড্যামরা একটু ভালো, বৃষ্টি ঠিক মতো পাওয়া যায়। হ্যাঁ বৃষ্টি আমরা ঠিক মতো পাই। জি আমরা ডিলারের ঘরে ঠিক করছি যে আমরা সবাই মিলে 70 কেজি বীজ নেব, তাতে তারা আমাদের কাছ থেকে বলছে যে কেজি প্রতি 20 টাকা করে কম নেব, এবং আমরা একজনকে দিয়ে আনাইছি, সেখানে আমরা আমাদের যাতায়াত ভাড়া টাকা একজনের 20 টাকা করে লাগে গোয়ালন্দ বাজারে যাইতে, সে টাকাটাও আমাদের বেঁচে গেছে। হিসাব করতে গেলে আমরা অনেক টাকা উন্নতি করছি। তার মানে আপনি বীজ কিনতেছেন একসাথে, সার কিনতেছেন একসাথে, বিক্রি করতেছেন একসাথে, তাতে সবাই মিলে এখন একসাথে ভালোভাবেই কাজটা করা যাচ্ছে, অনেক ভালো, খুব খুব ভালো কথা। এবং পাটটা তো আমাদের খুব দামি ফসল, আমরা যদি এটাকে ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে আরো দাম পাবো। আশা করবো এটা। আপনারা সকলে ভালো থাকেন এবং আরো ভালো করেন এটা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিলন মন্ডল, উপসর্গ কৃষি কর্মকর্তা, অর্থ ইউনিয়নের দায়িত্ব আছে। এই ইউনিয়নের দায়িত্ব আছে। এখানে তো পাট কৃষকরা অনেক করে না? জি। আপনার ব্লকে কি পরিমাণ পাট হয়? আমার এখানে প্রায় 300 হেক্টরের মতো পাট আবাদ হয় এখানে। তো এখানে পাট আগে কৃষকরা যেভাবে পাটটা আবাদ করতো, এখন কিছু পরিবর্তন আসছে। সেটা হলো যে জাকা হোসেনের মিশন এই মানে প্রকল্পের আওতায় আসছে। এখানে আগে কৃষক লাইনে পাট রোপণটা করতো না, এখন কৃষক ওনাদের পরামর্শ এবং আমাদের সহযোগিতায় এখন ওরা পাট লাইনে করে আর কি। এখন এই যে আপনাদের কাছ থেকে জ্ঞানটা নিল, তারা কাজ করলো, এটা তো অন্যান্য কৃষকরা তো আর এটা নেয় নাই, এই এই কৃষকরা বেশি করে নিয়েছে। হ্যাঁ এই কৃষক নিচ্ছে এবং পাশাপাশি যে কৃষকগুলো আছে এই কৃষকের মাঝে তারা এই তত্ত্বগুলো বা এই পরামর্শগুলো ছড়াই দিচ্ছে আর কি। তাতে কি আপনার এই এলাকায় পাটের উৎপাদন বাড়তেছে আগের তুলনায়? হ্যাঁ গতবারের তুলনায় এবার পাটের উৎপাদন বেশি এবং পাটের ফলনও ভালো এবার। তো আপনি কি মনে করেন যে আপনারা যে সহযোগিতা করছেন এই সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন নতুন নতুন জ্ঞান দিয়ে? হ্যাঁ অবশ্যই আমাদের দায়িত্ব এবং আমরা যারা আছি আমাদের এবং আমাদের সাথে যারা কাজ করছে তারা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের এই কাজটা আরও সুন্দর এবং বেগবান করার জন্য, যাতে আরও কৃষক আবার যে আরও তথ্যগুলো এবং প্রযুক্তিগুলো ছড়া যেতে পারি, আমাদের সেই কাজটাই আমরা করতে থাকবো আর কি। আচ্ছা খুব ভালো কথা মিলন, আমরা আশা করবো যে আপনাদের সহযোগিতা এবং প্রকল্পের সহযোগিতায় কৃষকরা ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাইব পাট তার হারানো ঐতিহ্য ফিরে পাক, আর তার জন্য উন্নত মানের আঁশ আমাদের অবশ্যই তৈরি করতে হবে। উন্নত মানের আঁশ তৈরি করতে গেলে আমাদের অবশ্যই উন্নত জাত ব্যবহার করতে হবে, সারিবদ্ধভাবে পাট বপন করতে হবে এবং একই সাথে সুষম সার প্রয়োগ করতে হবে। তারপর
ভালো পানিতে পাট পচানোর ব্যবস্থা করতে হবে। সব কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে নিশ্চয়ই আমরা উন্নতমানের আঁশ পাবো, আর উন্নতমানের আঁশ থেকেই কিন্তু পাটের ভালো দাম একদিকে যেমন কৃষক পাবে, অপরদিকে আমরা জাতীয়ভাবে পাট থেকে পাটজাত পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা চাইবো আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাটের সেই সুদিন আবারও ফিরে আসবে, আমরা আবারও সোনালী আঁশেই সোনালী ভবিষ্যৎ রচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে শুভেচ্ছা।